তৃণমূল কংগ্রেসের পরিচালিত রায়গঞ্জ ব্লকের চার নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে আন্দোলনে নামল গ্রামবাসীদের নিয়ে তৈরি অরাজনৈতিক মঞ্চ প্রধান লায়লা খাতুন তার স্বামী মনসুর আলী সহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন তারা এই ঘটনায় বৃহস্পতিবার রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখানোর পর বিডিও রাজু লামার কাছে ডেপুটেশন দেওয়া হয় তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ ব্লকের চার নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে আন্দোলনে নামল গ্রামবাসীদের নিয়ে তৈরি অরাজনৈতিক নাগরিক মঞ্চ মঞ্চের অভিযোগ প্রধান লাইলা খাতুন তার স্বামী মনসুর আলী সহ কয়েকজন সদস্য সরকারি প্রকল্পের তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা আত্মসাত করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করা হলেও প্রশাসন তদন্তে গড়িমসি করছে এরই প্রতিবাদে সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখানোর পর বিডিও রাজুলামার কাছে ডেপুটেশন দেন উল্লেখ্য রায়গঞ্জ ব্লকের চার নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান লাইলা খাতুন মনসুর আলী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের অভিযোগ একশো দিনের প্রকল্পে ট্রাক্টর দিয়ে মাটি কেটে ও ভুয়ো শ্রমিকের নাম দিয়ে প্রায় দেড় কোটি টাকা তুলে নিয়েছেন প্রধান ও সহযোগী সদস্যরা এছাড়াও হোর্ডিং ডিসপ্লে ও বনসৃজন প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে দুর্নীতির যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে সুরাহার দাবিতে মঞ্চের সদস্যরা দ্বারস্থ হন জেলা প্রশাসনিক কর্তাদের কাছে কিন্তু অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিডি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন মঞ্চের সদস্যরা মঞ্চের পক্ষে বুদ্ধদেব বর্মন বলেন আমাদের আন্দোলনের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে প্রধান লাইলা খাতুন ও তার স্বামী মনসুর আলী প্রশাসনের কাছে বারংবার অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ইচ্ছে করে তদন্ত ঢিলেমি করা হচ্ছে প্রধান না থাকায় থমকে রয়েছে এলাকার উন্নয়নের কাজ দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা এদিন বিক্ষোভ শেষে বিডিও রাজুল আমার হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা আন্দোল চার নম্বর অঞ্চল থেকে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা যে আন্দোলনে নেমেছি আজকে আমাদের চার নম্বর অঞ্চলের প্রধান প্রচুর টাকা তসরুপ করেছে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা তার বিরুদ্ধে আমরা এই যে আন্দোলনে নেমেছি আজকে আড়াই মাস হতে চলেছে প্রশাসনিকভাবে কোনো আমাদের ব্যবস্থা নেয়নি বা আমরা কোনো সুবিচার পাইনি এই সুবিচারের জন্য আজকে আমরা এই বিডি অফিসে আবার আমরা আজকে জানতে এসেছি যে আমাদের কাজটা লেন্দি কেন হচ্ছে তাহলে বিন্দোল চার নম্বর অঞ্চলের মানুষ আজকে কাজের ব্যাহত কেন হবে আজকে বাদ ভেঙে গেছে রাস্তাঘাট বেহাল হয়ে গেছে মানুষ কি করে চলবে বিন্দল অঞ্চলে মানুষ কি আমরা মানুষ না আমরা এটা জানতে এসেছি বিডিও সাহেব বললেন যে কালকে জেলা পরিষদ জেলার থেকে একটা টিম পাঠাবে আমাদের নামে অভিযোগ আছে তারা আজকে পলায়িত আছে লায়লা খাতুন প্রধান তার তার হাজব্যান্ড মনসুর আলী আর তার সাথে আরও কিছু আছে এর সঙ্গে জড়িত আছে যারা আমাদের অফিস স্টাফ ছিল তাদেরকে সরাসরি এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনজনকে কোনো ইনকোয়ারি লেন্দি চালাচ্ছে আমরা এতে গ্রামের মানুষ খুবই অসন্তুষ্ট আমরা খুব তাড়াতাড়ি এর সুবিচার চাচ্ছি আর সংবাদ রায়গঞ্জ